আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের প্রিয় দিনী ভাই জানতে চেয়েছেন মরহুম শব্দের অর্থ কী বা মৃত ব্যক্তির নামের শেষে কি বা শুরুতে মরহুম লাগানো যাবে কি আসলে প্রিয় দিনী ভাই মরহুম শব্দের অর্থ হচ্ছে এটা রহিমা ইয়ারহামু মূল আরবি ধাতু থেকে এসেছে মারহুম অর্থাৎ যার উপরে রহমত করা হয়েছে যিনি রহমত প্রাপ্ত হয়েছে। এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাহাবিদের ক্ষেত্রে যেমন আমরা বলে থাকি রদ আন অর্থাৎ আল্লাহ ফক্রাব আলামিন তাদের পক্ষ থেকে সন্তুষ্ট হয়েছে। এর পরবর্তীতে তাবে আই তাবে তাব মহাদিস ক্যারামের ক্ষেত্রে আমরা বলে থাকি শেখ নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ শাইখ ইবন হোসাইমিন রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিম আহুল্ল অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলে থাকি পরিপূর্ণভাবে রাহিমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুক আর এখানে আমরা বলে থাকি মুরহুম অর্থাৎ উমুকে সাহায্যপ্রাপ্ত বা দয়া দয়া দয়াপ্রাপ্ত হয়েছে এই কথাটা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে বরং এখানে বিষয় হচ্ছে যে আমরা মরহম শব্দটা ব্যবহার করতে পারি তবে তার থেকে উত্তম হচ্ছে যেটা সালাফদের কাছ থেকে আমরা পেয়েছি সেটি হচ্ছে রহিমাহুল্ল অর্থাৎ আল্লাহ ফকরবুল আলমিন তার উপর রহম করুক আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম